দ্য বিগ বুল। হেই গাইজ, আমি রূপম। এখন কথা হবে দ্য বিগ বুল ছবিটা নিয়ে। এই ছবিটা জবে থেকে টিজার এসছে, সবার আগে এই ছবিটাকে কম্পেয়ার করা হচ্ছে স্ক্যাম 1992 এর ছবিটার সাথে। এবার হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ লোকে স্ক্যাম 1992 সবে দেখে উঠেছে। এবার লোকে কিন্তু এটা বলছে না অভিষেক বচ্চনকে হর্ষদ মেহতার সাথে মানিয়েছে কিনা, লোকে এটা বলছে প্রতীক গান্ধীর যে হর্ষদ মেহতা ছিল সেটার সাথে কি এটা মানাচ্ছে, বা তার লেভেলের কি এটা হচ্ছে। তো এই যুক্তিটা সবার আগে ভুল, কারণ দুজনই ক্যারেক্টারটা প্লে করছে। তো আমরা যদি ইন্ডিভিজুয়ালি বলি যে একে মানাচ্ছে না একে মানাচ্ছে এটা আলাদা বিষয়, কিন্তু ওকে প্রতীক গান্ধীর মতো লাগছে কি না এটা খুব বোকা বোকা একটা কথা। আর দ্বিতীয় যে বিষয়টা, সিরিজ 8-9 ঘন্টার, সিনেমা 2.5 ঘন্টার, তাদেরকে 2.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ দিকটা দেখাতে হবে, ডিটেলিংয়ের সাথে প্রত্যেকটা জায়গা দেখাতে হবে, এটা আমরা আশা করতে পারি না। এবার সিরিজটা যেভাবে বানানো হয়েছিল সেটা অনেকটা রিয়েলিস্টিক ওয়েতে, আর এই সিনেমাটার মধ্যে একটা ফিল্মি ছাপ রয়েছে। আচ্ছা, এবার যদি আমি আর গল্পটা বলি, গল্প বলাটা আমার মনে হয় আর দরকার নেই, কারণ স্ক্যাম 1992 বেশিরভাগ লোক দেখে নিয়েছে। তো আমি গল্পে যাচ্ছি না, তবে এখানে পার্টিকুলার প্রথম দিকে ও যখন নিজের ভাইকে বলবে যে না তুই এই কাজটা ছাড়িস না, আমরা এটাতেই এগোবো, এবং মাকে বোঝাবে, তখন একটা কথা খুব সুন্দর বলবে যে লোকে ভাবে এটা সাট্টা, এটা জুয়া, সেই শেয়ার মার্কেট, কিন্তু এটা কিন্তু জুয়া নয়। যারা এটাকে জুয়ার মতো করে টাকা লাগায় তারা সম্পূর্ণভাবে নিজের লাকের ওপর নির্ভরশীল হয়, আর যারা পড়াশোনা করে রিসার্চ করে টাকা লাগায় বা এটা সম্পর্কে জানতে চায় তারা কিন্তু এখানে বেশিরভাগ সময় ফেল হয় না। তো এটাই জুয়া এবং রিসার্চের মধ্যে পার্থক্য। তো সেটা আমার সত্যি খুব ভালো লেগেছে এই ট্যাগলাইনটা। এই ছবির মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে, অনেকগুলো নেগেটিভ দিক রয়েছে। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এখানে অভিষেক বচ্চনের পারফরমেন্স। অভিষেক বচ্চনকে এখানে সত্যি ভালো লাগে, আমার তাকে অনেস্টলি বলছি ভালো লেগেছে। এবং কয়েকটা জায়গা, মানে প্রথম দিক থেকে সে যেরকম ভাবছে যে এরপর সে কী করবে, সম্পূর্ণ বিষয়টা সে খতিয়ে দেখছে, এবং তারপর থেকে যেরকম তার বডি ল্যাঙ্গুয়েজ একটা চেঞ্জ আসে, সেরকম পেটটা বের করে সামনের দিকে হাঁটে, যেরকমভাবে দুটো পা থপথপ করে হাঁটে, যেরকমভাবে কথা বলে, মুখে একটা অদ্ভুত হাসি থাকে, হাসির জায়গাটা ঠিক আছে, তবে ওভারঅল তার মুখে যখন হালকা হাসি থাকে, লাউড না, সেই জায়গাগুলো যেন বেশি ভালো লাগে। তো ওভারঅল অভিষেক বচ্চন এখানে শো স্টপার, তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো। এবং আমি চাইছিলাম, আমি সোহম শাহ, আমি হচ্ছে সৌরভ শুক্লা, আমি হচ্ছে ইলিয়ানা ডিক্রুজ, সবাইকে নিয়েই এত ভালো ভালো বলি, শিশির শর্মা, কিন্তু আমি মানে বলতে পারবো না, আমি খুব দুঃখিত। এবার সকল মানুষের পক্ষে ইনসাইডার ট্রেডিং, মানি মার্কেট, শেয়ারের দাম ওঠা নামা, কীভাবে কিনবো বেচবো, কটার সময় বন্ধ হচ্ছে, শেয়ার মার্কেট আলটিমেটলি কী, এগুলো জানা সম্ভব নয়। কেউ কেউ অবশ্যই জানে, কেউ কেউ আরও বেশি জানে, কেউ পড়াশোনা করেছে, তবে সবার জানা সম্ভব নয়। তারা চায় যদি একটা সিরিজ এগুলো সম্পর্কে তথ্যও দিল এবং আমাদেরকে সহজ করে বোঝালো। তো স্ক্যাম 1992 কিন্তু তোমাকে যখন দেখতে হবে, তুমি যদি প্রপার ওয়েতে বুঝতে চাও, তোমাকে একটু হলেও নলেজ রাখতে হবে। এবার দ্য বিগ বুলে কী করা হয়েছে, সহজ করে সেটার একটা ফিল্মি ভার্সন বের করা হয়েছে, মানে যাতে সবাই বুঝতে পারে, তবে সেটা কিন্তু সারা ছবি জুড়ে নয়, কিছু পোর্শনে। এবার আমি যখন স্ক্যাম 1992 ট্রেলার রিভিউ করেছিলাম, আমি বলেছিলাম যে ধরো এ ব্যাংক থেকে টাকা নিচ্ছে, বি একটা সিকিউরিটির ইস্যু হচ্ছে, বি ব্যাংক থেকে টাকা নিচ্ছে, দু সপ্তাহ যে টাইমটা রয়েছে সেই টাইমের মধ্যে যখন লাস্ট ডেট আরেকটা ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছে, এবার টাকাটা কীরকমভাবে সে ঘোরাচ্ছে, সেই টাকাটা গিয়ে শেয়ার মার্কেটে ফেলে দিচ্ছে। তো এটা আমি তখন বলেছিলাম, এই ছবির ক্ষেত্রেও ঠিক সেরকমভাবেই ব্যক্ত করা রয়েছে, যেটা ইজি। এবার পরিচালকের এটা মনে হয়েছে যে হয়তো অডিয়েন্স এখনও বুঝবে না, সে ওই জিনিসটাকেই সারা সিনেমাতে 2-3 বার করে বলেছে, যেটা আবার অবশ্যই বিরক্তিকর। এই সিনেমাটা সাটল বা রিয়েলিস্টিক নয়, এর মধ্যে একটা ফিল্মি ভাব রয়েছে, যেটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে লাউড আর কিছু কিছু ক্ষেত্রে ঠিকঠাক। তবে আমি যদি ভালো দিকটা বলি তো সেটা ঠিক আছে, এবং এখানে বিজিএমটাও বেশ ভালো। তুমি যদি স্ক্যাম 1992 সাথে কোনোভাবে কম্পেয়ার না করো তো, তবে আমার পার্সোনালি ক্যারিমিনাথির গানটা বোধ হয় এই ছবির সাথে যায় না, এটা প্রথম থেকেই মনে হয়েছে, এখনও মনে হচ্ছে। এবার যদি এই ছবির নেগেটিভ দিক বলি, এই ছবির প্রথম যেটা নেগেটিভ দিক সেটা হচ্ছে এডিটিং স্টাইল। একটা ছবিতে যখন জাম্প কাট ইউজ করা হচ্ছে তখন তোমার অবশ্যই জাম্প কাট দেখতে ভালো লাগবে। এই ছবিতে ছবির ডিউরেশন হয়তো 2 ঘন্টা 40 বা 45 মিনিট হয়ে গেছিলো, যেটাকে ডিরেক্টর এডিটার মিলে 2.5 ঘন্টা এনেছে। হ্যাঁ, এই ছবির ডিউরেশন 2.5 ঘন্টা। তো এই ছবিতে এই যে এক্সেস 15 মিনিটস, এটাকে তারা কেটেছে। কীরকমভাবে কেটেছে জানো, আননেসেসারি ওয়েতে জাম্প কাট বারবার দিয়ে। মানে ও হয়তো কোনো একটা জায়গায় ভাবছে, জাম্প কাট। ও হয়তো নিজের বউকে নিয়ে ঘুরতে যাচ্ছে, জাম্প কাট। ও হয়তো ভাইয়ের সাথে প্ল্যান করছে, জাম্প কাট। ও হয়তো টাকা তুলছে, জাম্প কাট। জাম্প কাট এবং পরবর্তী সময়ে যে কাট,
ভর্তি এই ছবি। এবার এখানে প্রশ্ন, সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে জাম্প কাট ইউজ করা হয় হচ্ছে সময়ের ব্যবধান কমানোর জন্য। এবার যদি সারা ছবিতে 14 বার আমি জাম্প কাট ইউজ করি, ফলে কি হবে, ওই সিকোয়েন্সগুলোতে কোনো ইমোশন বিল্ড হবে না, ফলে ওই সিকোয়েন্সগুলোর যে ইমোশনের সাথে আমরা যে জুড়বো সেটা আমরা জুড়তে পারবো না। এই ছবিতে সেকেন্ড যেটা নেগেটিভ সেটা হচ্ছে এই ছবিতে খুব বাজেভাবে সাপোর্টিং কাস্টদের ওয়েস্ট করা হয়েছে, খুব বাজেভাবে ছোটো ছোটোকে লেখা হয়েছে। এখানে কখনোই অভিষেক বচ্চনের ভাই বলে সোহম শাহকে মনে হচ্ছে না, এবং মনে হচ্ছে এরা দুজন ভালো বন্ধু হতে পারে, কখনো ভাই না, দেখে তো একবারই মনে হচ্ছে না। এবং শুধু তারা না, এখানে যে নিকিতা, মানে যে তার হচ্ছে ওয়াইফের চরিত্র করছে, তার বাবা তার জন্য যে ছেলে দেখেছে তার বয়স ধরো ওই 25-30 হবে, কিন্তু অভিষেক বচ্চনকে দেখে মনে হচ্ছে প্রথম থেকেই 40 বছরের কাছাকাছি বয়স। জেনারেলি কি হয়, বাবা মারা মেয়ের জন্য যে ছেলে দেখে, সে সরকারি চাকরি করে, ভালো ইনকাম করে, তার বয়সটা বেশি হয়। কিন্তু এখানে অভিষেক বচ্চনকে প্রথম থেকে দেখেই মনে হচ্ছে অনেক বয়স বেশি, হয়তো মেয়েটার বাবার থেকে 5 বছর ছোটো মনে হচ্ছে দেখে। সৌরভ শুক্লা বলি বা রাম কাপুর, কোনো ক্যারেক্টারই খুব ভালো করে লেখা না হওয়ার জন্য জাস্টিফাই হয়নি। এবং এখানে সবথেকে বড় নেগেটিভ ইলিয়ানা ডিক্রুজের ক্যারেক্টারটা, যেটা খুব বাজেভাবে ওয়েস্ট করা হয়েছে, এবং তাকে দেখেই মনে হচ্ছে না কখনো যে তিনি 25 বছর পরই গল্পটা বলছেন। যেরকম সাদা একটা চুলের রং টানা হয়েছে, আমার ইলিয়ানা ডিক্রুজকে সত্যি ভালো লাগেনি। এই ছবির থার্ড নেগেটিভ, এই ছবিতে ছোটো ছোটো এ জার্নি, মানে অফিস খুলে নিচ্ছে, ওর নেক্সট প্ল্যান রেডি, ওর কাছে হচ্ছে হুকুম কা ইক্কা আছে, সেগুলো যেরকমভাবে ধাপে ধাপে গেছে সেটা তোমার মনে হবে পরপর সিঁড়িতে ওঠেনি, 1 নম্বর সিঁড়ি থেকে ডিরেক্ট 5 নম্বর সিঁড়িতে জাম্প করা। আমার মনে হয় সেগুলো ভালো করে দেখাতে হতো, না দেখিয়ে ওর লাভ লাইফ, ওর প্রেমিকার বিয়ে হয়ে যেতে পারে, তার জন্য টাকার প্রয়োজন, এগুলো আননেসেসারি না দেখিয়ে বরঞ্চ প্রথম দিকে ওর জার্নি স্ট্রাগলটাকে আরও বেশি করে এস্টাবলিশ করা উচিত ছিল। এবং লাস্ট নেগেটিভ, এই সিনেমার সেট ডিজাইনের কিছু জায়গা যেটা হয়তো ভালো নয়, এবং এই জায়গাটা আমি বলতে চাই যে স্ক্যামে কিন্তু সেই জিনিসগুলো, পোশাক, সেট ডিজাইন, আমি কিন্তু আর কোনো দিক থেকে স্ক্যামের সাথে কম্পেয়ার করছি না, খালি এই জিনিসটাই বলছি এই ডিটেলিংগুলো সেটের ক্রিয়েটিভ ডিপার্টমেন্টকে আরেকটু ভালো করতে হতো। তো এই ছিল আমার রিয়াকশান দ্য বিগ বুল নিয়ে। আমার দ্য বিগ বুল ঠিক আছে, একবার দেখা যায় মনে হয়েছে, তবে আমি বলবো যে স্ক্যামের সাথে এই ছবিটাকে জোর জবরদস্তি কম্পেয়ার না করতে। কুকিগুলাটি এই ছবিটার জন্য অ্যাভারেজ পরিচালক ছিল, যদি আরও ভালো পরিচালক হতো, যেরকম অভিষেক বচ্চন পারফরমেন্স দিয়েছে, এই ছবিটা হয়তো আরও ভালো হয়ে যেত। তো যারা স্ক্যাম 1992 এর পরে দ্য বিগ বুল দেখেছো বা দেখবে, তাদের কেমন লাগবে অবশ্যই জানিও। ডিজনি প্লাস হটস্টার এই ছবিটা অ্যাভেলেবেল আছে, কালকেই স্ট্রিম স্টার্ট হয়েছে, দেখে অবশ্যই জানিও। আর এই ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, রেড বাটনটা প্রেস করে ঘুরে অবশ্যই। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, টাটা, বাই বাই, টেক কেয়ার।